পৃথিবীর বুকে ফার্নিচারের কোনো কমতি নেই। আজকাল আধুনিক টেকনোলজির সাহায্যে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি হয়ে গিয়েছে, আর সেগুলোকে মানুষের বিশ্বাস হতেও অনেক অসুবিধা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আজ আমরা ফার্নিচার দিয়ে বানানো আধুনিক এবং আজব কিছু দেখব, তার সাথে সাথে কিছু আজব ফার্নিচারও দেখব। সেই জন্য ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়াটার বেড। বন্ধুরা, এই বেডে ফমের কদির জায়গায় জলের কদি লাগানো হয়েছে। এই কোম্পানির কিছু ইনস্ট্রাকশনকে আপনি ফলো করে আপনি আপনার নর্মাল বেডকে ওয়াটার বেডে পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো ঠান্ডা জল অথবা গরম জলও ঢোকাতে পারবেন। এই ওয়াটার বেডে শুলে আপনার মনে হবে আপনি সত্যি জলের উপরে শুয়ে আছেন। এই ওয়াটার বেডের কোম্পানির কথা অনুযায়ী এই বেডে 400 কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম, তাই আপনার কোনো ভয় নেই ফেটে জল পেরিয়ে যাবার, তাতে আপনার ওজন যতই বেশি হোক না কেন। ডুভেট বেড। এই বেড অনেক অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি করা হয়েছে। এই বেডে গদি ও চাদরের ভিতরে দুটি আলাদা আলাদা সেকশন তৈরি করা হয়েছে, যার কারণে এই বেডে কেউ শুলে আলাদা আলাদা টেম্পারেচার অনুভব করবে। আর এই বেডে রিমোটের সাহায্যে দুই দিকের টেম্পারেচারকে আপনি আপনার মতো করে কমাতে এবং বাড়াতে পারবেন। এই বেডের সবথেকে সুন্দর ব্যাপারটি হলো এই যে রিমোটের একটি সুইচ চাপতেই এই বেডের কভার আপনি আপনি বিছিয়ে যাবে, এবং একটি সুইচ টেপার ফলেই এক জায়গায় জড়ো হয়ে যাবে। পড টাইম। বন্ধুরা, এটি ক্যাপসুলের মতো দেখতে একটি বেড। এই বেডে কেবলমাত্র একজন মানুষই শুতে পারে। এই বেড ক্যাপসুলের ভিতরে সব রকমের সুবিধা আপনি পেয়ে যাবেন। এর ভিতরে বসে আপনি আপনার অফিসের কাজ খুব সহজেই করতে পারবেন। এই ধরনের ক্যাপসুল বেড সেপারেট পরিবেশ অনুভূতি দেবে। এই বেডের ভিতরে আপনি আরাম করেই থাকতে পারবেন, কারণ কেউ সহজে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। সেই সাথে সাথে এই বেড সাউন্ড প্রুফও হয়ে যাবে। বার্গার চিজ বেড। বন্ধুরা, আপনার হয়তো এই বেড বেশি পছন্দ হবে যদি আপনি বার্গার খেতে বেশি পছন্দ করেন, কেননা এই বেড একদম বার্গারের মতো করেই বানানো হয়েছে। এই বেডে লাগানো বেডশিট বার্গারে লাগানো চিজের মতোই দেখতে। শীতকালে ব্যবহার করা খুবই আরামদায়ক, কেননা এই বেডের ভিতরে উষ্ণতা অনেকটাই কম থাকে। স্মার্ট বেড। বন্ধুরা, এই বেড সমস্ত রকমের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এই বেড বাকি সব বেডের তুলনায় হাইটেক মনে করা হয়। সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে এতে। এই বেডে এত এত ফিচার্স দেওয়া হয়েছে যে এই বেড থেকে আপনাকে উঠতে আপনার মন চাইবে না। এই বেডে আলাদা আলাদা চার্জিং, গান শোনার জন্য ইনবিল্ট স্পিকার ও একটি ছোট ফ্রিজ দেওয়া হয়েছে। তার সাথে সাথে অনেকগুলো বক্সও দেওয়া হয়েছে যেখানে আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন। আলাদা আলাদা অ্যাডভান্স টেকনোলজিতে বানানো আপনি এই বেডে পেয়ে যাবেন। রোটেটিং বেড। এই বেড একদম গোলাকৃতির, আর এই বেড রাউন্ড শেপে ঘুরতে থাকে, সেই জন্য এই বেড বাকি বেডগুলোর থেকে একদম আলাদা এবং রিমোটের সাহায্যেও কন্ট্রোল করা যায়। আর বন্ধুরা, এটি একটি নর্মাল বেডের মতো করেই বানানো হয়েছে। এই বেডকেও রাউন্ড শেপে ঘোরানো যায়। এই বেডে শুলে আপনার মনে হবে আপনি দলনায় আছেন। এই বেড তাদের জন্য বানানো হয়েছে যারা অতিরিক্ত ডিপ্রেশনে থাকে। এই বেডে অনেকটাই ডিপ্রেশন কমিয়ে দেয়। ক্লাউড বেড। যদি কোনো ঘরে কম জায়গা থাকে তাহলে সেই সমস্ত জায়গায় এই বেড ব্যবহার করা হয়, কারণ এই বেড ছাদের উপরে গিয়ে লেগে যায়। আর এই বেড এমনভাবে ছাদে গিয়ে আটকায় সেই ছাদ দেখতে অনেকটাই সুন্দর লাগে। আপনি যদি আপনার ছাদ পিওপি ডিজাইন করেন তাও এত সুন্দর লাগবে না। আর উপরে গিয়ে ছাদে আটকিয়ে যাওয়ার পর নিচে বসে থাকার জন্য সোফা ও টেবিল রেখে দেয়, আর সেটিও দেখতে অনেক সুন্দর লাগে। কোলেন ট্রাক। কোলেন কোম্পানির বানানো এই ফার্নিচার দেখতে খুব সাধারণ বলে মনে হয়, কিন্তু যখন আপনি এই ফার্নিচারের গোল সুইচ চাপবেন তো তখন একটি নক বাইরে বেরিয়ে আসবে যেখানে আপনি আপনার যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন। কোলেন কোম্পানির বানানো এই ফার্নিচার যে কোনো জিনিস ঝুলিয়ে রাখার জন্যই ব্যবহার করা হয়। তাছাড়াও এই কোম্পানির বানানো আরও একটি ফার্নিচার আছে, কোলেন বুক সেলফ। এটাও একটি সুন্দর ফার্নিচার। কাঠের ছোট ছোট টুকরোগুলোকে নিচে নামিয়ে খুব সহজেই ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো রাখতে পারবেন। তাছাড়াও এটাকে সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে।
তো বন্ধুরা এই সমস্ত ফার্নিচারগুলো দেখে সবথেকে আপনাকে কোনটি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।